সঙ্গে করে নিয়ে সেই শানেমান্দার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাব চালু করে যা আম্মা জান বলো দাদাকে নিয়ে আমি এই জন্ত এই কি তোকে কি বলেছে বলেছি কোনটা খালি কই জন্ত জন্ত এদিকে আয় এবার তো মনে থাকবে বলবি দাদাকে সঙ্গে করে নি শানেবান্দার কাটে বর্ষিতে মাছ ধরতে যাব দাদাকে সঙ্গে করে নিয়ে শানেবান্দার
বর্ষি নিয়ে বর্ষি নিয়ে মাছ ধরতে যাব শানবন্দর ঘাটেতে বর্ষি নিয়ে মাছ ধরতে যাব হ্যাঁ শানবন্দর আমাদান শানবন্দর ঘাটেতে জন্ত এই এরকম করছিস কেন খালি ঘাটেতে মনে আছে আরে বোকা আমি তো মাকে বলতে পারছি না মা তো রাখতেছে আমাকে বকবে তুই একটু ভালো করে বুঝিয়ে বল না তোমার কথা তুমি যা কও আমার মনে থাকে না আরে যা না আরেকবার বল মা মা হয়েছে আমি বুঝতে পেরেছি তোকে তে হবে না আমাকে বলতে হবে তুই আমার সঙ্গে আয় আচ্ছা মা মা হ্যাঁ বলো জন্ড কি বলতে যাচ্ছে জানো কি বলতে যাচ্ছে আবার আমাকে তো কিছু বলবে না কখনো না তাহলে বলি আমি আর জন্ডুদা মিলে সেই শানবন্দর ঘাটে বর্ষিনী মাছ ধরতে যাব মা না ওই শানবন্দর ঘাটে আমি কিছুতেই যেতে দেব এই কথাই তো আমি গোবর চাচ্ছিলাম কেন মা এই কথাই তো কেন যেতে দিব না শুনতে চাচ্ছ ঠিক আছে বলো তোমার তো আরো ছয়টি ভাই ছিল ছিল তোমার বাবার সঙ্গে গিয়েছিল 12টি বছরের জন্য বাণিজ্যে তারা যে আজও আমার বুকে ফিরে আসে নেই তাই তুমি আমার একমাত্র সন্তান আমি তোমাকে কোথাও যেতে দেব না মা আমি সন্তান নই হ্যাঁ তুমি হয়েছে বড় আর লোকাই হয়েছে ছোট আমি আরেকটা মা আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাব আর আসবো আমি তো বলেছি যেতে দিব না জন্ট শোন এভাবে বললে হবে না মাকে ভালো করে একটি গান শুনিয়ে তার মন জয় করে তারপর বিদায় নিতে হবে রাগ ভাঙাতে হবে রাগ ভাঙাতে হবে রাগ হয়েছে আম্মা জান ঠিক আছে বুঝতে পেরেছো আম্মা জান এবার তাহলে তাই করি আমরা আপনি রাগ হয়েছেন ঠিক আছে না হাই গো গীতা আই দেন বি তাই দেন